এটার একটাই কারণ, এটার হাইপ ওঠার একটাই কারণ হলো যে এখানে আসলে ঝন্টু ভাইয়ের একটা ছবির গানের রিমেক আছে। কোন গানটার রিমেক আছে এটার জন্য আসলে আপনার একটু অপেক্ষা করুন, খুব হিট একটা গানের রিমেক আছে। তো ফেরদৌস ভাইয়ের সাথে কেমন কেমিস্ট্রিটা? ফেরদৌস ভাইয়ের সাথে আমার অনেক কাজ আসলে, ফেরদৌস ভাইয়ের সাথে আমার স্টেজে অনেক কাজ, এবং আপনারা জানেন যে ফেরদৌস ভাইয়ের সাথে ফেরদৌস ভাই আমার প্যানেল থেকে লেশনও করেছে, সো আমাদের বন্ডিং অনেক ভালো, ফ্রেন্ডশিপ অনেক ভালো, সেই জন্য কাজ করতে গিয়ে অনেক ভালো লাগে। হ্যাঁ, তো আপনার তো অসংখ্য দর্শক ভক্ত, তাদের যদি আপনি কিছু বলতে চান ক্যামেরায়? হ্যাঁ, তার আগে একটু ঝন্টু ভাইয়ের সিনেমাটা হচ্ছে যে ঝন্টু ভাইয়ের সাথে কাজ করে কেমন লাগলো? ঝন্টু ভাইয়ের সাথে এটা আমার সেকেন্ড ছবি, ঝন্টু ভাইয়ের সাথে আমার অভিজ্ঞতা ভালো। একটা কথা বলি, ভালো খারাপ আপনারা বলেন, আপনি যেভাবে কাজ যেভাবে করবেন ঠিক সেভাবে আপনার কাজটা আসবে। শেষ কথা দর্শকদের যা বলতে চান? ছবি দেখবেন, ছবির হাওয়ায় অলরেডি পাল উঠেছে, তা আমি বলবো। আপনারা হলে যাচ্ছেন, এটা আমাদের জন্য খুবই সুখবর, এবং হল মালিকদের সাথে আমাদের একটা চুক্তি হয়েছে, 500 হলের মতো আমরা ওপেন করার চিন্তা করছি। তা আমার মনে হয় আপনারা যেভাবে ছবির সাথে আমাদের সাথে একসাথে হয়েছেন, সেটা আপনারা ধরে রাখবেন।